हेलो फ्रेंड्स, वेलकम टू स्मार्ट रैंकर्स WBCS। आज के अर्थात 25 मे 2020 आनंदबाजार पत्रिका के कैकटी आर्टिकल डिसकस करब। तो प्रथम तुम्हारा देखते झोड़ो हवार संगे एबार बिस्टीते भाजबे उत्तर जिलागुलो। एटा एक सिम्पल न्यूज जेटा आजकेर ही न्यूज जेटा आलिपुर आबहावा दफ्तर जानिएछे जे उत्तर जिलागुलोते भारी बिस्टी होबे सेटा निये एकटा फोरकास्ट करेछे। तो कि बोलेछे नतून करे घूर्णिझड़ेर कोनो आशंका नहीं, तबे आगामी कयेक दिने बिस्टीते भासबे उत्तरेर जिलागुलो। दक्षिण पश्चिम मौसुमी वायुर प्रभावे दार्जिलिंग, जलपाइगुड़ी, आलिपुरदुआर, कोचबिहार एवं दुई दिनाजपुर अर्थात उत्तर और दक्षिण दिनाजपुरे किन्तु बिस्टी चलबे। हावार गति थाकबे 30 থেকে 40 কিলোমিটার। आलिपुर आबहावा दफ्तरेर सूत्र थेके एटा जाना जाच्छे। गत बुधवार भयंकर घूर्णिझड़ आम्पान प्रकृत उच्चारण उम्पुन मूलत तांडव चालिए दक्षिणबंगे। ओ समय घूर्णिझड़े प्रभाव तेम भाव पड़ते देखा जाए उत्तर जिलागुलोते, जदिव मालदाय किन्तु अनेकटाई प्रभाव एस से झड़े। ठीक है, हावा अफिस सूत्र खबर कलकाता सह दक्षिण जिलागुलोते एखन किन्तु बिस्टी हबे ना। 2-24 পরগনায় छिटफुट बिस्टी होले होते पारे। अन्यदिके उत्तर 5 জেলা छाड़ाओ मालदाय किन्तु बिस्टी होते पारे। केंद्रीय आबहावा दफ्तर डेपुटी डिरेक्टर जेनारेल संजीव बंदोपाध्याय बोलेछेन उत्तर जिलागुलिते आगामी कयेक दिन बिस्टी चलबे। आगामी कयेक दिनेर मध्ये बंगोपसागरे नतून कोनो घूर्णिझड़ेर किन्तु सम्भावना एखन नेई। घूर्णिझड़ेरो कोनो सम्भावना नेई एरकमई जानिएछे आबहावा दफ्तर, आलिपुर आबहावा दफ्तर। और गत 24 ঘন্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার সেটা সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস। তো এটা একটা সিম্পল আবহাওয়ার নিউজ ছিল। রাজ্যের দক্ষিণ জেলাগুলোতে তাপমাত্রা খুব একটা বাড়েনি, রোদ্দুরের তেজও কম ছিল, সঙ্গে হাওয়াও বইছে। আগামী কয়েকদিনে এরকমই আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে। আচ্ছা, এবার আমরা এডিটোরিয়াল অর্থাৎ আমাদের সম্পাদকীয় প্রতিবেদন, সেখান থেকে আমরা দুটো আর্টিকেল ডিসকাস করব। একটা হবে যেটা আমফানের যে ফলে যে বিদ্যুৎ নেই, কী কী অবস্থা হয়েছে দক্ষিণে, এবং আরেকটা যেটা আমরা দেখব সেটা শিশুদের ওপর কী প্রভাব পড়ছে এই লকডাউনের সময়। ঠিক আছে, তো দেখো, রাজধানী কলকাতায় এমন নাগরিক বিক্ষোভ সম্প্রতিকালে দেখেছে কি? তো বিক্ষোভ হয়েছিল বিদ্যুৎ নেই, জল নেই, সেটা নিয়ে এটা আর্টিকেলটা লেখা হয়েছে। দেখেছে কি? সম্ভবত নয়। নাগরিককে এমন সংকটেও তার ভাগ্যাকাশে সম্প্রতি দেখা যায়নি, এরকম এমনকি স্মরণযোগ্য অতীতেও এরকম কিন্তু দেখা যায়নি যে তারা এরকমভাবে নাগরিককে এরকমভাবে বিক্ষোভ করতে সম্প্রতিককালে কিন্তু এতজন নাগরিককে এত কলকাতার মতো একটা জায়গায় শুধুমাত্র বিদ্যুৎ ও জলের জন্য এরকম করে কিন্তু বিক্ষোভ করতে দেখা যায়নি। দিকে দিকে মানুষ ক্ষোভে উত্তাল, বিদ্যুৎ নেই, জল নেই, ফোন সংযোগ নেই, নেট নেই, গাছ পড়ায় রাস্তায় চলাচলের উপায় নেই, লকডাউনের জন্য অন্য কোথাও চলার চলিয়ে যাইবার বা অন্য কোথাও হতে সহায়তা আসিবারও উপায় নেই, আর করোনাতঙ্কে ঘরের হইতে বাইরে বাড়াবারও সাহস নেই। সব মিলিয়ে একেবারে খুবই বাজে অবস্থা, পরিস্থিতি খুবই শোচনীয়। কারণ একদিকে ফোন সংযোগ, জল, বিদ্যুৎ এগুলো নেই, রাস্তায় চলাচলের উপায় নেই, আর লকডাউনের জন্য এই যে কেউ কোথাও যেতেও পারছে না, কোথাও থেকে কোনো সহায়তা বা কেউ আসতেও পারছে না, এবং ঘর থেকেও এই করোনার আতঙ্কে ঘর থেকে বেরোতেও ভয় লাগছে। সব মিলিয়ে একটা শোচনীয় অবস্থা। এমন সর্বব্যাপী দুর্দশা ও অসহায়তায় নগরবাসী অভ্যস্ত কিন্তু নয়, তাদের সহনশীলতার সীমা কিন্তু পার হয়ে গেছে, তাই না? তারা কিন্তু অবশ্যই এরকম সহ্য করতে তারা অভ্যস্ত নয় নগরবাসী, বিশেষ করে কলকাতার শহরী এলাকাগুলো, এবং সেজন্য তাদের সহনশীলতা পার হয়ে গেছে। বয়স্ক শিশুরা অসুস্থ বোধ করেছেন, মধ্যবয়সীরা উপায়ন্তরবিহীনভাবে প্রিয়জনদের যন্ত্রণা মানিতেছেন কিংবা মানতে না পেরে অবরোধে তারা বসছেন। পুলিশ, সরকারি কর্মী, বিশেষত সিএসসির কর্মীরা আক্রান্ত হচ্ছেন। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার গতি প্রকৃতি দেখে স্বাভাবিকতা ফেরানোর কাজে সেনা নামানোর ফাইনালি সিদ্ধান্ত নিলেন, তাই না? এবং এই যে যখন তিনি গভীরতা বুঝতে পারলেন ঘটনার গতি প্রকৃতি, যে আর সামলানো মুশকিল হচ্ছে, সব কিছু ঠিক করা যাচ্ছে না এই সময়ের মধ্যে, তখন তিনি শেষ পর্যন্ত সেনা নামানোর সিদ্ধান্ত নিলেন। তাতে কাজে পূর্বাপেক্ষা গতি আসলো ঠিকই, কিন্তু রবিবার পর্যন্ত যতদূর কাজ আগালো তাকে স্বস্তিদায়ক বলা যাবে না। এই সেনা নামানোর পরেও যে কাজের গতি আসলো ঠিকই, কিন্তু ওভারঅল যেটা ইম্প্যাক্ট বা ফল দেখা গেল সেটাকে স্বস্তিদায়ক কিন্তু তবুও বলা যাবে না। এখনও বহু মানুষ দুর্ভোগগ্রস্ত হয়ে আছেন, সত্যর তাদের স্বস্তিতে ফিরিয়ে আনা প্রশাসনের এক নম্বর দায়িত্ব। মানে প্রশাসনের এখন
প্রধান দায়িত্ব এই যে যারা এই সময় অস্বস্তিতে রয়েছেন, যারা নাগরিকরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন বিদ্যুৎ জলের অভাবে এবং অন্যান্য অন্যান্য এসেন্সিয়াল কমোডিটিস যাদের কাছে পৌঁছাতে পারছে না, বা যারা অসুস্থ বিভিন্নভাবে যারা বিপর্যস্ত তাদের কাছে স্বস্তি দেওয়া বা তাদের উপায় করে দেওয়া কিন্তু এখন প্রশাসনের প্রধান দায়িত্ব। প্রশ্ন হলো, সেনা যখন আসলোই এত দেরিতে আসলো কেন? মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত শনিবার নিলেন, 72 ঘন্টা আগে বা 3 দিন আগে কিন্তু তিনি নিতে পারতেন, তাহলে হয়তো ঘটনাবলীর এরকম ব্যাপকতা সেরকম কিন্তু হতো না, তাই না? তো মুখ্যমন্ত্রী সম্ভবত হাসা করিয়েছিলেন, এটা লেখক বলছেন, যে প্রশাসন হয়তো এই পরিস্থিতি রাজ্য প্রশাসন হয়তো এই পরিস্থিতি সামলাতে পারবে, রাজ্য পুলিশ ফোর্স বা রাজ্য যেটা ডিজাস্টার ফোর্স আছে তারা এটাকে ম্যানেজ করতে পারবে। কিন্তু কাজ যত আগালো দেখা গেল মাইলের পর মাইল ওভারহেড তার ছিঁড়ে গেছে, অসংখ্য তার সংযোগ বিনষ্ট হয়ে গেছে, বিদ্যুৎ ফিরাবার কাজটি অস্বাভাবিক কিন্তু জটিল এবং সময় সাপেক্ষ হচ্ছে। সব থেকে কঠিন কাজ যেটা দেখা যাচ্ছে সেটা বিদ্যুৎ ফিরানোর কাজটাই কিন্তু সব থেকে কঠিন হয়ে পড়েছে, ঠিক আছে? কারণ মাইলের পর মাইল ওভারহেড তারগুলো সব ছিঁড়ে গেছে, খুঁটিগুলো সব উপড়ে গেছে, তাই না? তো এমনকি দ্রুত বিদ্যুৎ সংযোগ ফিরানোর চেষ্টা করলে অগণিত মানুষকে তড়িৎপৃষ্ট করার ঝুঁকিও কিন্তু থাকছে। এবার যদি দ্রুত বিদ্যুৎ সংযোগ ফেরানোর চেষ্টা করার জন্য তাড়াহুড়ো করা হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক মানুষ তড়িৎপৃষ্ট হওয়ার কিন্তু ঝুঁকি রয়েছে, তাই না? কারণ ছেঁড়া তারগুলো যেখানে সেখানে ঝুলে আছে, কখন কি বিপদ হয়ে যায় সেগুলো কিন্তু ভালো করে লক্ষ্য করে কাজগুলো করতে হচ্ছে ধীরে ধীরে। খুব তাড়াহুড়ো করতে গেলে কিন্তু বিপদ হতে পারে। বস্তুত এত বাধাবিঘ্ন অতিক্রম করে বিদ্যুৎ কর্মীরা গত 4-5 দিন যেভাবে ক্লান্তিহীন কাজ করছেন তাহা কুর্নিশযোগ্য। এই যে বিদ্যুৎ কর্মীদের যারা গালাগালি করিয়াছে, কিন্তু এই যে বিদ্যুৎ আনার কাজ কিন্তু এখন তাদেরকেই করতে হচ্ছে এবং তারা 4-5 দিন ধরে ক্লান্তিহীনভাবে কাজ করছেন, সেজন্য লেখক তাদেরকে বলেছেন তাদের কাজগুলো তারা যে এইভাবে কাজ করেছে সেটা কুর্নিশযোগ্য। এবং তর সঙ্গে ইহাও সত্য, তাদের এই প্রবল পরিশ্রমের যথেষ্ট কিন্তু ফল ফলেনি। এই যে তারা এত পরিশ্রম করেছেন তারপরে কিন্তু ফলটা সেরকম আশানুরূপ হয়নি। শহরের এখনো অনেক অঞ্চল সোমবার পর্যন্ত বিদ্যুৎবিহীন 6ষ্ঠ দিনে পা দিয়েছে। তো বিদ্যুৎবিহীনভাবে কলকাতার সোমবার দিনের 6ষ্ঠ দিন, যেটা বুধবার থেকে সোমবার যদি ধরি, তাহলে 6ষ্ঠ দিনে বিদ্যুৎহীনভাবে শহর পা দিয়েছে। ফলত প্রশ্নের একটি গভীরতর উত্তর না খুঁজে কিন্তু গত্যন্তর নেই, উপায় নেই, একটা এখন এই উত্তরটা খুঁজতেই হবে। প্রশাসনের দিক হতে সিদ্ধান্তে বিলম্ব ঘটেছে, যার ফল হয়েছে মারাত্মক। যার ফল এই যে প্রশাসনের দিক থেকে এই যে সিদ্ধান্তে যে এত দেরি হচ্ছে তার কিন্তু ফলটাও হচ্ছে অনেক মারাত্মক। আচ্ছা, যথেষ্ট সতর্ক বার্তা থাকা সত্ত্বেও আগামভাবে বৈঠক করা হয়নি এটা নিয়ে। সতর্কবার্তা তো অনেকটাই দেওয়া হয়েছিল পেপারের মাধ্যমে, সংবাদপত্র, সংবাদ চ্যানেল অ্যান্ড বিভিন্ন মাধ্যমে কিন্তু সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়েছিল টেলিফোনের মারফতও। কিন্তু তার জন্য আলাদা করে যে একটা বৈঠক করা হবে, কী কী অসুবিধা হতে পারে তার ফলে কী কী ব্যবস্থা নেওয়া হবে, তার জন্য আগে থেকে একটা বৈঠক করে রাখা, ঝড়ের পরেও বৈঠক কিন্তু বিলম্বিতভাবে হয়েছে, মানে তার সঙ্গে সঙ্গে যে বৈঠক হবে কী কী উপায় নেওয়া হবে সেটা হয়নি। সিএসই মানে যে কলকাতা যে ইলেকট্রিসিটি সাপ্লাই যেটা সংস্থাটা, তার সহিত আলোচনায় বড় মাপের কিন্তু ঘাটতি, তার সাথেও ঠিকমতো আলোচনা করা হয়নি, আলোচনার ঘাটতি থেকে গেছে। ঝড়ের আকার কিন্তু অভাবিত ছিল বলে যে যুক্তি তার দিকে ফিরিয়ে দাঁড়াইছে প্রতিযুক্তি। ভাবনা শক্তি সীমা ও প্রস্তুতির এহেন উপস্থিতি কি অক্ষমণীয় নয়? মুখ্যমন্ত্রী সদিচ্ছা ও আন্তরিকতার প্রশ্নাতীত ঠিকই। তো বলছে যে এই যে ঝড়ের আকার অভাবিত ছিল, এটা যে যুক্তি দেওয়া হয়েছে এটা কিন্তু লেখক মনে করছেন সেরকম এটা কোনো যুক্তি না, কারণ এটা আগে থেকেই জানা ছিল, তাই না? তো মুখ্যমন্ত্রী কিন্তু অবশ্যই সদিচ্ছা ছিল, আন্তরিকতা ছিল, তা সেটাকে প্রশ্ন করা যাবে না, তার আন্তরিকতা রয়েছে এই সমস্ত বিপদ থেকে মানুষকে বের করা। কিন্তু ইহাও সংশয়াতীত যে তাহার নেতৃত্ব ও প্রশাসনিক পরিচালনায় কিছু মৌলিক সমস্যা আছে। তো ওভারঅল এখানে সরকারকে বলা হচ্ছে, সরকারকে সমালোচনা করা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর যেটা ইচ্ছা ও আন্তরিকতা সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু এটা নিয়ে সংশয় রয়ে গেছে যে তার নেতৃত্ব, তার লিডারশিপ এবং তার অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনিক পরিচালনায় একটা ফান্ডামেন্টাল, একটা ফাউন্ডেশনাল প্রবলেম আছে এবং তার প্রশাসন কেবল তাহারই মুখাপেক্ষী, তাহারই অঙ্গুল চালিত, এবং তার যে প্রশাসন শুধুমাত্র একটা মেন চ্যানেল দিয়েই শাসিত হয়, ঠিক আছে? তারই মুখাপেক্ষী, তারই অঙ্গুল চালিত, অন্যান্য স্তরগুলি হয় যথেষ্ট প্রত্যয় স্বাধীন নয়তো যথেষ্ট সক্রিয় নয়, এবং অন্যান্য যেগুলো স্তরগুলো রয়েছে তার আন্ডারে, তার মুখ্যমন্ত্রীর সরকারের, রাজ্য সরকারের আন্ডারে, সেগুলো হয় যথেষ্ট তারা প্রত্যয় বা স্বাধীন নয়, তাদের অটোনমি দেওয়া হয়নি, তারা নিজের ইচ্ছায় কাজ করতে পারে না, হয় যাদের অটোনমি দেওয়া হলো তারা নিজেরাই কাজ করছে না, সক্রিয় নয়, অ্যাক্টিভ নয় তারা,
তাই জরুরি কাজেও বিলম্বিত হয়ে পড়ে, তাই না? তাই তো জরুরি কাজ দেরি হয়ে যায়, দেরি করে শুরু করা হয়। এত বড় মাপের সংকটে এই সব মৌলিক ত্রুটি বিশাল ভয় লাগল ধারণ করে, এবং এই সময় সংকটের সময় কিন্তু একটু দেরি, একটু যদি ভুল, এগুলো কিন্তু বিশাল আকার ধারণ করে। এমনি যদি আমরা কোনো পলিসি আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হয়, একটু দেরি হলে কোনো প্রবলেম নেই, কিন্তু এমার্জেন্সি টাইমে বিপদের সময় যদি আমরা একটু দেরি করি বা একটু কোনো জায়গায় খামতি রেখে দিই, তাহলে কিন্তু সেটার ফলাফলটা অনেক বেশি বিরাট আকার নেয়, তাই না? আচ্ছা, নেক্সট, পূর্বতন বামফ্রন্ট সরকারের তুলনায় তৃণমূল সরকারের বিরাট দুর্বলতা। শহরে গ্রামের মফস্বলে এই সরকারের পিছনে দলীয় সংগঠনের কোনো আঁটসাঁট অস্তিত্ব নেই। তো এখানে সরকারকে বলা হচ্ছে, এই সরকার যে প্রেজেন্ট সরকার আছে তার কিন্তু গ্রামের গঞ্জে, শহরে কিন্তু, শহরে মফস্বলে দলীয় সংগঠনে থাকলেও, মানে সরি, শহরে দলীয় সংগঠনে থাকলেও গ্রামে মফস্বলে এখানে সেরকম কিন্তু আঁটসাঁট অস্তিত্ব নেই, যারা স্থানীয় প্রয়োজন সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে পারবে। এরকম একটা সংগঠনের দরকার যারা স্থানীয় প্রয়োজনে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে পারবে, এরকম কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য আপাতত তার এই দ্বিফলা দুর্বলতায় ভুগছে, ঠিক আছে? আর আশা রইল সেনা ও প্রশাসনের যুগ্ম প্রয়াসে ভোগান্তি কাটবে, কলকাতা ও দক্ষিণবঙ্গ দ্রুত বিপদমুক্ত হবে। এরকম পজিটিভ নোট দিয়ে তিনি এই লেখাটা শেষ করছেন, ঠিক আছে? ওকে, নেক্সট, আমরা একটা শৈশবদের উপর, শিশুদের উপর কী প্রভাব পড়ছে লকডাউনে সেটা দেখবো। সেটা প্রথমে লেখক শুরু করেছেন যে স্পেনে কীরকম প্রভাব পড়ছে শিশুদের ওপর, তাদেরকে, তাদের কীভাবে লকডাউন তাদের ইমপ্লিমেন্ট করা হয়েছিল 14 মার্চ থেকে, শিশুদের বাইরে যাওয়া নিষিদ্ধ ছিল, তারপরে 1 ঘন্টা বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হলো, তারপরে 6 সপ্তাহ গৃহবন্ধ থাকার পর শিশুর মানসিক বিভিন্ন সমস্যা জন্মেছিল, এই সমস্ত জিনিসগুলো লেখা হয়েছে, ঠিক আছে? তারপরে তারপরে আমরা নিচের দিকে চলে যাব, এগুলো উদাহরণ আমাদের দেখার দরকার নেই। বহু শিশুর কিন্তু নূতন মুদ্রাদোষ জন্মাচ্ছে, মানে যারা একটা, যাদের রুটিন ছিল একটা, এই সময় পড়তে বসবে, এই সময় খাবে, এই সময় স্কুল যাবে, তারপরে ঘুমাবে, কিন্তু সেই সব জিনিসগুলো তাদের ব্যাঘাতও ঘটায়, শিশুটা কিন্তু নতুন মুদ্রাদোষ জমছে। অনেকে অনিদ্রা, কাশি ও উদর পীড়ায় ভুগছে, কারো অনিদ্রা হচ্ছে, ঘুমোতে পারছে না, কারো কাশি দেখা দিয়েছে, কারো উদর পীড়া মানে পেটে ব্যথা ভুগছে, যেগুলি সম্ভবত তাদের অশান্তি ও ভীতিরই প্রকাশ। এবং এই সমস্ত রোগের কারণ হিসেবে বলা হচ্ছে যে তাদের এই যে নতুন একটা, তাদেরকে নতুন জিনিসের সাথে অ্যাডজাস্ট করতে হচ্ছে, নতুন রুটিনের সাথে, নতুন লাইফস্টাইলের সাথে যে তাদেরকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, এই করার যে অশান্তি এবং ভীতি সেটা দিয়ে, সেটার জন্যই তাদের এরকম নতুন ধরনের মুদ্রাদোষ দেখা যাচ্ছে, অনিদ্রা, কাশি, উদরপীড়া এবং আরও অনেক কিছু। স্পেনের এক শিশু আধিকারিক সংগঠন জার্মানি, ফিনল্যান্ড, স্পেন, আমেরিকা ও ব্রিটেনের 6,000 মানুষের সঙ্গে কথা বলে জানিয়েছেন, বহু শিশুর চিরস্থায়ী মানসিক অসুখ জন্মে যেতে পারে এই অতিমারির কালে এই লকডাউনের সময়। যেহেতু শিশুদেরকে সবসময় বন্দি অবস্থায় বাড়িতে থাকতে হচ্ছে, সেহেতু এক শিশু অধিকার সংগঠন স্পেনের, তারা এই যে বিভিন্ন দেশে, আমেরিকা সহ বিভিন্ন ইউরোপের দেশে, তারা কি করেছে, সার্ভে করে 6,000 মানুষের উপর সার্ভে করে দেখতে পেয়েছে যে এই যে এই প্যান্ডেমিকের ফলে, যে লকডাউনের ফলে শিশু কিন্তু একটা চিরস্থায়ী, একটা পার্মানেন্ট মানসিক অসুখ বা মেন্টাল পেশেন্ট হয়ে যেতে পারে, বা মেন্টাল হেলথে খুব খারাপ প্রভাব পড়তে পারে। মরক্কোয় এক অভিভাবক বলেছেন, তার শিশু ভাবিতেছে বাড়ি হতে বাইর হলে সে অসুস্থ হয়ে পড়বে এবং মৃত্যু নিশ্চিত। এবং মরক্কোয় একটা অভিভাবক বা প্যারেন্টস বলছে যে তার শিশুর মনে এমনই ঢুকে গেছে যে ভাবছে সে যদি বাড়ি থেকে বেরোয় যায় তাহলে সে মরে যাবে, সে অসুস্থ হয়ে যাবে এবং তারপরে সে মরেই যাবে। এবং বহু মানবিতের মধ্যে বহির্বিশ্বে নিয়মিত বেড়ালে মানুষকে নেতিবাচক চিন্তা কম থাকে, তাই না? মানুষ বাইরে বেরিয়ে ঘুরে বেড়ায়, বেরিয়ে যায় বিভিন্ন জায়গায় বেড়ায়, তার ফলে তাদের কিন্তু নেতিবাচক চিন্তা কম থাকে তাদের মনে। এবং শিশুদের ক্ষেত্রেও তা সত্ত্বেও, শিশুরাও বাইরে যায়, স্কুলে বিভিন্ন জনের সাথে মিশে স্কুলে খেলাধুলা করে, তাদের ওভারঅল একটা মেন্টালিটি, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল গ্রোথ হয়, এবং তার সাথে সাথে এই যে উদ্বেগ, চিন্তা, এগুলো কম থাকে। ফলে অতিমারি হতে বাঁচতে যে লকডাউন হলো তা কিন্তু বহু শিশুর মনে স্বাভাবিক ভারসাম্যে চির ধরিয়ে দিল, তাই না? এই যে বহু শিশুর মনে স্বাভাবিক যেটা ভারসাম্য ছিল তার মনে কিন্তু চির ধরিয়ে দিল, যা আমাদের এক ফুট প্রশ্নের মুখে এনে ফেলে। কি প্রশ্নের মুখে? করোনা পূর্বে যুগে মধ্যবিত্ত উচ্চবিত্ত বাঙালি শিশু সন্তানরা বহির্বিশ্বে হেসে খেলে বড় হইতেছিল কি? এবার আমাদের আমাদের ক্ষেত্রে একটা আলাদা প্রশ্ন লেখক করেছেন, আমাদের একটা কুট প্রশ্নের মুখে এনে ফেলে এই যে এদের সার্ভে যেটা করলো, যে করোনা পূর্ব যুগে, করোনার আগেও কি আমাদের মধ্যবিত্ত উচ্চবিত্ত বাঙালি শিশু সন্তানরা বহির্বিশ্বে এই বাইরের জগতের সাথে কি হেসে খেলে বড় হচ্ছিল কি? আদৌ? তো লেখক তার উত্তর দিচ্ছেন, বিকালে মাঠে খেলতে যাওয়ার প্রথা তো বিলুপ্তই হয়ে গেছে আমাদের দেশে, বিশেষত আমাদের রাজ্যে, কারণ প্রায় কোথাও পাড়ার মাঠই আর নেই, কোথাও মাঠই নেই বাচ্চাদের খেলার।
ভোরে উঠে শিশুরা বিদ্যালয় যায়, সেখানে টিফিন খেয়ে সামান্য সময় বারান্দায় ছুটোপুটি করতে পায়, কারণ স্কুল সংলগ্ন মাটিতে নতুন বিল্ডিং নির্মাণ চলছে, সেখানে আরও ছাত্র পড়বে। তারপর দ্বিপ্রহরে বাড়ি এসে খেতে না খেতে এসে পড়েন গৃহশিক্ষক, প্রাইভেট টিউটর, হোমওয়ার্ক করাবেন তারা। শিক্ষক উঠিতে উঠিতে সন্ধ্যা গড়িয়ে যায়, তারপরে সন্ধ্যায় তাদের হয় নাটক শিখতে হয় অথবা নৃত্য বা গান, যা কিছু তারা শেখে সেগুলোতেও টাইম দিতে হয়। মাঠে ঘাটে গিয়ে নিতান্ত নতুন মনে নিতান্ত নিজের মনে হেসে ছুটে লুটোপুটি খেয়ে অভ্যস্ত নিতান্ত নির্বোধ ও অলাভজনক। তো এটা এখন এগুলোকে নির্বোধ ও অলাভজনক বেশিরভাগ প্যারেন্টস বা অভিভাবকরা মনে করেন যে এই যে মাঠে ঘাটে ছুটে পুটে খেলাধুলা করা অভ্যাস, এগুলো তো নির্বোধ এবং অলাভজনক, এগুলোতে কোনো লাভ নেই, এতে পরীক্ষারও নম্বর বাড়ে না, রিয়েলিটি শোতেও কিন্তু যাওয়া হয় না। তাই তাহা সকল অবকাশ কি সচেতন গুরুজনরা বহুদিনই শিশুর জীবন হতে উপড়াইয়া লন নাই? তো এইরকম মেন্টালিটি যদি অভিভাবকের থাকে তাহলে শিশুটাই তো মেন্টাল গ্রোথ এবং ফিজিক্যাল গ্রোথ দুটা তো হ্যাম্পার হবেই, তাই না? যে তাদেরকে সবসময় পড়াশোনার মধ্যে থাকতে হবে, বিভিন্ন কিছু স্কিল শিখতে হবে, সবসময় এমন কাজে ইনভলভ হতে হবে যাতে সবসময় সেটা দিয়ে কোনো ইউটিলিটি হয়। বাট কিন্তু যেটা প্র্যাকটিক্যাল, যেটা যে যেটা ইন্ডিভিজুয়াল গ্রোথ হয়, যেটা মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল গ্রোথ হয়, সেটা কিন্তু যদি শিশুকে একটু ফাঁকা ছেড়ে দেওয়া হয়, একা ছেড়ে দেওয়া হয়, তারা নিজের মনে যদি খেলতে ছুটতে পারে তাহলে কিন্তু তার মানসিক বিকাশ হয় এবং ওভারঅল তার কগনিটিভ অ্যান্ড আদার্স মেন্টাল ডেভেলপমেন্ট হয়ে থাকে। ফলে বাঙালি শিশুদের জীবনে বন্দিত্ব কিন্তু বহু পূর্বেই হইতেই আয়োজিত এবং প্রযুক্ত, এবং বাঙালি শিশুদের এই জন্যই বলা হচ্ছে, কিন্তু বাঙালি শিশুরাই বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলোর সাথে বহু অনেক ছোটোবেলা থেকেই যুক্ত হয়ে যায়, যেরকম গান বাজনা, নাচ শেখা এবং আরও আদার অ্যাক্টিভিটিস আছে। তো সেজন্য এই জীবন বন্দিত্ব বহু পূর্বেই আয়োজিত এবং প্রযুক্ত, বহু পূর্ব থেকে এরকম চলে আসছে, লকডাউন হওয়ার আগে থেকেই এরকম তাদের জীবন বন্দি জীবনের মতোই কাটছে। সুতরাং লকডাউন উঠিয়ে স্বাভাবিক জীবন যদি ফিরিয়েও আসে, প্রাপ্তবয়স্করা হাঁপ ছাড়িয়ে বাঁচবেন ঠিকই, কিন্তু তখন স্পেনের শিশুদের জীবনের তুলনায় বঙ্গীয় শিশুদের জীবন দেখলে মনে হতে পারে বাংলায় শৈশবের লকডাউন চিরস্থায়ী। তখন হয়তো যখন লকডাউন শেষ হয়ে যাবে, করোনার ভয় কমে যাবে, তখন স্পেনের শিশুরা আবার থেকে নিজেদের মতো খেলতে পারবেন, বিভিন্ন জায়গায় যেতে পারবে, তারা নিজেদের মেন্টাল গ্রোথ করতে পারবে। কিন্তু আমাদের বঙ্গীয় শিশুদের জীবন দেখলে তখনও কিন্তু লকডাউনের পরেও তাদের জীবন দেখলে মনে হইতেই পারে যে বাংলায় যে শিশুদের লকডাউন সেটা যেন চিরস্থায়ী বা পারমানেন্ট। ঠিক আছে, তো যাই হোক, আজকে এই কটাই আর্টিকেল ছিল। তোমাদের যদি মনে হয় এই ভিডিওটি ভালো লেগেছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।